এই মুহূর্তে আমার কাছে আমার জীবনটা মনে হচ্ছে এই জ্বলন্ত রশির মতো জ্বলছে আর দুলছে বাতাসে। কখন যে প্রাণটা কপাক করে পড়ে যায়, জ্বলে যায় এই করোনার ভয়াল ধবলে। চিন্তা করা যায় জীবনটা কত, এই জীবনকে এত মায়া করি, জীবনের জন্য বেঁচে থাকার জন্য এত আকুতি, এত এত কিছু, এত আয়োজন, আর সেটাই কিনা দুলছে এই মুহূর্তে এইভাবে, ঠিক এইভাবে যেভাবে দুলছে, এভাবে জ্বলছে আর দুলছে জীবন। কখন যে কপাক করে চলে যায় এই দেহ থেকে প্রাণ, এই জগৎ থেকে দেহ, ডুবে যাবে সব আলো। এই জোহরের উপর থেকে জুড়ে আছে, আটকিয়ে আছে আমাদের জীবনটাও, এখনো আটকিয়ে আছে ঘরের ভিতর। যারা আমরা এখনো ঘরে আছি তারা এইভাবে আটকিয়ে আছি, এবং জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারছি করোনার হাত থেকে, আল্লাহ যদি সহায় হয়। এদিক থেকে একবার ছিঁড়ে গেলেই এভাবে ঝুলিয়ে পড়ে যাব, মরে যাব। তাই এখনও যারা বাহিরে আছেন, ঘরে থাকেন, ভালো থাকেন, করোনা থেকে মুক্ত থাকেন।